मंजूर कर श्रोता हिसाब से आल्ला सुभानाहु ताआला कबुल कर सबा चित्कार कर প্রায় 11:30টা আমাদের আশা ছিল 12টায় মাদ্রিদ শেষ করব যার চেষ্টা করব বাকি মালিকের মেহেরবানি মদিনার নবী খাস নজর আল্লাহর ওলি আল্লাহর খাস নজর আমি আল্লাহর কাছে চাব যে অল্প সময় যেন মহান রব্বুল আলামিন আমার জবানে কিছু বের করে দেয় যেই কথাগুলো আমার এবং আপনাদের জন্য ইব্রত হাসিল হবে সবাই বলুন আমিন আমি আনন্দিত হয়েছি অভিভূত হয়েছি জেলা কাটিব ফায়রা পর আমার বাবার আজকে নবীর জন্ম উৎসব পালন করতে পেরেছে আল্লাহ তাদেরকে তৌফিক দিয়েছেন সবাই চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ আসলে ভালো কাজ করা নবীর প্রেমের মেলা সাজানো নবীর জন্ম উৎসব করে এটা সবার ভাগ্য হবে না এই জন্য আমি বলি অনেক সময় সারা পৃথিবীতে বর্তমানে মানুষ পড়ায় 600 কোটির মত এর মধ্যে 150 কোটি পড়ায় মুসলমান আর বাকি সব অন্য ধর্মের এই 150 কোটি মুসলমানের মধ্যে 13টা মত দল পথ চিন্তা ভাবনা আর সংক্ষেপে কথা বলবো এই 13টা দল মত পথের মধ্যে একটা দল নাজি হবে একটা দল জান্নাতি হবে একটা মদিনার নবীর প্রেমিক হবে আটকে রাসূল সেই দল হল আহলে সুন্নাত ওয়াল জামাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন সংখ্যা পরিসংখ্যান আপনারা বের করে দেখবেন পৃথিবীতে মুসলমান আসলে গোনা দিলে যাচাই বাছাই করলে কতজন আছে
নামাজ, রোজা, ধর্ম, টুপি, আলেম, মৌলবি, মাদ্রাসা আগের থেকে বাড়ছে না কমছে? আপনারা আমার সাথে ফিফটি ফিফটি কথা বলতে হবে, রাজি আছেন? আমি যদি ওয়াজ করি আপনারা ওয়াজ করতে রাজি আছেন? সবাই হাত উঠে দেখেন তো, দুই হাত উঠে জগতে নবী চিনে যান, নবীকে বুঝে যান, নবীর সঙ্গে প্রেমের দুরিয়া লাগে না, দম সম্পদ ভারীগর সব কিছু থাকবে যতদিন কিয়ামত না হবে। কিন্তু আপনি আমার কিন্তু একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, কি সম্বল কি নিয়ে গেলে, কি করণীয় ছিল আপনার, পুঁজি আপনার জমা কি আছে, কি নিয়ে অন্ধকার কবরে যাবে? ইচ্ছা কাহিনী ওয়াজ শুনলে তো লাভ হবে, এ কি করতে কাজ কি হয়েছে, এগুলা তো অস নয়, এক একজনে এক একটা জিনিস জীবন জগতে ঘটে গিয়েছে, কাহিনী তো এর লাভ হবে। আমার কি আছে, আমি কি জানি, আমি কি আলুনি আছি, আপনাদের কেমন দিতে হবে? আর আমার কথায় আমার আলোচনায় যদি আপনারা একটা লুকু যদি হেদায়েত হন, নবীর দেবী হন, আল্লাহকে নবীকে জগতে পান, তখনই আমি হব একজন নায়েবে রাসূল, তখনই হব আমি একজন সত্যিকারী আল্লাহর প্রতিনিধি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক গতানুগতিক আলোচনা করছি, এগুলো তো মানুষ উগ্রত আসলে করে না, মানুষ হেদায়ত হচ্ছে না কেন? আমি এই জন্য বলেছি আগের থেকে ওয়াজ মানুষের বাড়ছে না কমছে? আলে হুজুর মাদ্রাসা মৌলবি শয়তানি বাংলামি মিথ্যা ঢোকাবাজি চেকিংবাজি দাউদারি শুকুলখুরি সব কিছু আছে, বাড়ছে না কমছে? এত ওয়াজ মাহফিল, এত হুজুর, এত মাদ্রাসা, এত মৌলবি, এত টুপি, এত তারিফ, সব কিছু বাড়লো, কিন্তু শয়তানি বাংলামি কমলো না কি? রোগ যা কোথায়, সমস্যা রাখে এর আগে চিহ্নিত করতে হবে। যারা শিক্ষকতা করে তারা কিন্তু আগে পারক ছাত্র দিয়ে অপারক ছাত্রদেরকে পড়ায় এবং আগে দুর্বল ছাত্রগুলা তারা চিহ্নিত করতে হয়, এটা দৃশ্য না, তখন ওই ছাত্রগুলাকে যে যে তাদেরকে পরামর্শ দিতে হয়, বুঝাইতে হয়, পড়াইতে হয়, আলাদা টিচিং করতে হয়। অ্যাটেনশন, নড়াচড়া করবেন না, কেউ মাহফিলে ডিস্টার্ব করবেন না, আমার কথা বলার কোন ক্ষমতা নাই, যদি আমার মালিক আমার প্রভু আমার জবান দেয় কিছু বলার না বলায়। আর যারা আল্লাহ লোক তারা যখন কথা বলে তখন আল্লাহ জবান তাদের জবান হয়ে যায়, আল্লাহ কথা বলে না, তার তার গোলাম যারা আল্লাহ আল্লাহ হয়েছেন তাদের জবান যে আল্লাহর কথাগুলা বলায়। আল্লাহর অলিদের সামনে কিন্তু আমি অনেক সবসময় বলে থাকি দুইটা জিনিস মজুদ থাকে, যেটা রসুলের কাছে ছিল, একটা হলো রহমত আর একটা হলো বরকত। কি থাকে দুইটা জিনিস, যেটা রসুলের কাছে ছিল, এটা আল্লাহর অলিদের কাছে আছে, কেন আল্লাহর অলিরা সিরাজুম মুনিরের তারক এবং বাহক, তাদের তো আমরা সাধারণ মানুষ ভাববেন না, না হয় আপনিও মানুষ উনিও মানুষ, ওনার কাছে কেন যাবেন? কি দরকার আছে বুঝল? অনেক আবার আলেম ওলামা আছে, এইটা আবার উনি আমার বাবা বলেছেন চমৎকার কথা বলেছেন, আবার পীর মুরিদি বিদেশের থেকে সৌদি, কাতার, লিবিয়া, ওমান,
বিদেশ থেকে আসে কি দরকার নাই, ডাইরেক্ট ডাইরেক্ট আল্লাহ নামাজ পড়ো, সাল্লি সাল্লি বাস, আর যত খারাপ কাজ করো সমস্যা নাই, নামাজ পড়লে ছাড়ো। জোরে বলো নাউজুবিল্লাহ। রোজা ফাঁসি, ওই সালাত তো বলে না, কোরআন তো সালাত, নামাজ শব্দটা নাই, পীর কোরআন আমি মানি, কিন্তু পীরের আর কি শব্দ কোরআন আছে? সূরা কাহাব সত্র আয়াত, ومن يضلل فلن تجد له وليا مرشدا. سبحان الله নাই কোথায়, সেই বিভূতগামী সেই পথভ্রষ্ট যার একজন অভিভাবক পথ প্রদর্শককারী নাই, দুর্গুণ সুবহান আসেনি কোরআনে, আসেনি পীর সম্পর্কে কি বলেছেন, যাই উচিত আমার আলোচনা নয়, আমি যে কথা বলতেছিলাম বাবা, ইদি মিলাদুন নবী মাস, আপনারা এখানে আলোচনা ব্যবস্থা করেছেন, তাবারুকের ব্যবস্থা করেছেন, বিশেষ করে যুবক ছেলেগুলা যথেষ্ট ক্লান্ত পরিশ্রম করেছেন, এতে করে খুশি হয়েছেন কে, জোরে বলুন জোরে বলুন কে, আরো চিৎকার করে বলুন আল্লাহ, আল্লাহর সাথে কি আপনাদের রাগ আছে, জবান রাগ করলে বলুন আল্লাহ, আরো চিৎকার করে বলুন আল্লাহ, লাভ হচ্ছে না লোকসান হচ্ছে, আল্লাহ বলে জবান বাঙালি তুই যখন জবান রাগ করলে আমাকে একবার আল্লাহ বলো, আমি তো তোকে দুর্বার স্মরণ করি, আমি দেখেছি মানুষ যখন কোন ব্যথা পায় দুঃখ পায় যন্ত্রণা পায় রাস্তায় চলছে হুজুর ছেলে হুজুর কে লোককে উঠে ফেলেছেন রক্ত বের হচ্ছে, হঠাৎ করে কি বলেন আল্লাহ মাগো, ঠিক কিনা আচ্ছা আল্লাহ আর মাগো তো করে কেন আপনার তো বলে না, চিন্তা করছেন জীবনে মিয়া, আমি আগেই বলেছি আমার রে আমার কালাম আমার আল্লাহ আমার মদিনা ওলা আমার বলার কিছু নেই, যে কথাগুলো আমার এবং আপনাদের দরকার সেই কথাগুলো আমার জবান দিয়ে আল্লাহ বের করে দিবেন, আমি কোনদিন এটেম নিয়ে ওয়াজ মাসুল যাই না, এই ওয়াজ আমার মালিক যে দিন আমাকে যে কথাগুলা ফায়সালা করে সেইগুলো আমার বলতো আলহামদুলিল্লাহ, দুঃখ ব্যথা বলি জ্বর আছে আপনার গায়ে পেটে ব্যথা আল্লাহ আল্লাহ গো আল্লাহ রে মা গো আল্লাহ গো মা গো এই দুটো সব কিন্তু বেশি বেশি কি সম্পর্ক বাবার আমার ভাই আমার বন্ধুরা আমার ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা করেছেন হবে, আমি জানি না মালিক আমাকে কোন দিকে আজকে নিয়ে যাই গো বাবা, মা মা বরকত পাইলে মারে কইর গতন, আমি দেখেছি আমি নিজে অনেক সময় অনুভব করেছি, আমি যখন ছোট ছিলাম মার কোলে ছিলাম বাবার কোলে ছিলাম, আকাশে পূর্ণিমায় চাঁদ আপনারা করেন কিনা আমি জানি না,
বাচ্চাটা কোলে লইয়া বাবা বের হন মায় বের হন। বাবা আকাশে যে কি গো চাঁদ, বাবা যে কি গো চাঁদ, ও বাবা যে কি গো চাঁদ, বলেন নাই আস্তে শুধু বাবা যে কি চাঁদ না বাবা, মা গো যে কি চাঁদ বাবা, মা যে কি চাঁদ তো বাবা, রাগ হয়েছেন বাচ্চা শুধু রাগ হয়েছেন, যতবার প্রশ্ন করেছে যতবার বলেছে যে কি গো বাবা, মায় রাগ হয় নাই বাবায় রাগ হয় নাই, কোন থেকে কোনদিন বাচ্চাকে ফেলে দেয় নাই দিছে তার, কিন্তু আজকে তুমি বড় হইয়া বিয়ে কইরা বউ পাইয়া বাবাই যদি একটু ডাকবে রাগ হইয়া, তুই বাবারে ধমক দিয়া কথা বল ঠিক কিনা, কারণ বিয়া করছে তো বউ ভাইতে, মা হইয়া যায় বুড়ি বাবা হইয়া যায় বুড়া ঠিক কিনা, বাবা আমার বন্ধু আমার মা অতীত হন, মা এমন একটা দান, আমি গত কিছুদিন আগে ওয়াজটা করছিলাম আবার করতে হয়, কেন করতে হয়, রাসূলের এই প্রেমের ধর্মটা বড় বেদনাদায়ক যন্ত্রণাদায়ক, এ স্বাধীন না রে, এ পরীক্ষা ছাড়া এই ধর্মে কামিয়াবি হওয়া যায় না, কারণ যারা নবীর প্রেমে মেলা সাজায় নবীর নবী করে মিলাদ করে তাদের পিছনে একজন লাগিয়ে যায়, কারণ তাদের পিছনে নয় নবীর পিছনেই তারা লাগাছিল, তাদের রক্ত বালা ওই যেখান থেকে আসছে জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, আমরা কার গান গাই ধরে বলুন, নবী এবং আল্লাহ, কারণ নবী আলোচনা নবী মহব্বত নবী শান মান তাদের ভালো লাগবে না মজা লাগবে না, আর যাদের লাগবে তাদের জন্য শুরু হয়ে যাবে যন্ত্রণা দুঃখ, নবীর জমানায় বাবা নবীর প্রেমে পড়ে গেছে ছেলে লেগে গেছে বিরুদ্ধে, ছেলে নবীর প্রেমে পড়ে গেছে বাবা লেগে গেছে বিরুদ্ধে, স্ত্রী নবীর প্রেমে পড়ে গেছে স্বামী লেগে গেছে স্ত্রীর বিরুদ্ধে, আর স্ত্রী স্বামী নবীর প্রেমে পড়ে গেছে স্বামীর বিরুদ্ধে লেগে গেছে স্ত্রী, গ্রামের সমাজের বিরুদ্ধে একজন কৌমের ছেলে নবীকে ভালোবাসেন কৌমের লোকেরা তার বিরুদ্ধে লেগে গেছে, তাকে দেশ থেকে তারাই সেই যন্ত্রণা দিছে কষ্ট দিছে কষ্ট না এমন কষ্ট দিছে নবীর প্রেমে পড়িয়া, অনেক সাহাবি অনেক মহিলা শাহাদাত বরণ করেছে রে বাবা, ওই নবীর পেশ নবী দেখো নাই নবীর সাহাবিও দেখো নাই, কিন্তু নবীর ওয়ারিশ আল্লাহর কলি বন্ধুদের চেহারা দিকে মায়ার নজরে তাকাইও রে, তাদের মধ্যে দেখতে পাইবা মদিনাওয়ালা দেখা যায়, তাদেরকে ভালোবাসো তাদেরকে মহব্বত করো, আমার মদিনার নবী খুশি, আমার মদিনার নবী খুশি হইলে আমার আল্লাহ খুশি হইয়া যাবে, মদিনায় যাইতে মুন্ডা চায়নি অজয় গেছেন কে কে বাবা আর তো জানতো মাশাআল্লাহ, যারা হজে যায় আমি অনেক সময় অনেক হাজির সঙ্গে কথা বলি, হাজি সাহেব মক্কা মদিনা যেন গেলেন যে কেমন লাগে, আমি দেখছি লোকটা বকছি বড় শক্ত, কিন্তু আমি যখন মদিনা মক্কার কথা দেখি জিজ্ঞাসা করি এমন কোন আমি হাজি পাই না
যে ছোট দুজা কাপে আর গাল মুখ বেবে পানি পড়তে থাকে। হাজি সাহেব কেন কাঁদেন হুজুর? মক্কার কথা কিছু বলতে পারলো, মদিনার কথা বলে বের করতে পারবো না। হুজুর গো মদিনায় গেল যা গেলে কেন জানি মনটাই চায় না আসতে। উহুদের পাহাড়ে নাই তাই জমি তাই রে সেই জমিরে আমার নবীজি রক্ত লেগেছে। তোর গায়ে আমার নবীর দান দান মোবারকের রক্ত মোবারক লেগেছে। সহ্য করা যায় না, মদিনা গেলা গেলে মদিনা বুঝানো যাবে না। ওই মদিনা প্রেমে মেলা সারাই জুড়ে যুবক তোমরা ভাগ্যবান, দেখো যদি চক্ষু থাকে আমার মদিনার নবী কোন দিক দিয়া দাঁড়িয়ে দাঁড়ায়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি আসতেছে। বলিয়া দিবে গো আমার প্রাণে নবী রয়াছে কুন্দেছে, আমাকে বলিয়া দিবে গো আমার দয়ালু নবী রয়াছে কুন্দেছে। আমি নবী সুখী মহাগরোগী, আমি নবী সুখী মহাগরোগী, আমি করি দেশে দেশে আমার প্রাণের নবী রয়াছে কোন দেশে, আমার কে বলিয়া দিবে গো আমার প্রাণের নবী রয়াছে কোন দেশে। যেই দিন হইছে আমি নবী গোহা হইতে হইলাম গোয়ামি পাগলে রই দাগ্রাম, যেদিন হইতে আমি নবী গোহারা সেই দিন হইতে হইলাম গোয়ামি পাগলে রই দাগা, কে বলিয়া দিবে গো মোরে কে বলিয়া দিবে গো মোরে আমার কোন দেশে আমার প্রাণের নবী রইয়াছে কোন দেশে, কে বলিয়া দিবে গো আমার প্রাণের রইয়াছে, যে আমার দিনের নবী রইয়াছে কোন দেশে, আমার মায়ার নবী রইয়াছে কোন দেশে, আমার দয়ার নবী রইয়াছে কোন দেশে। মায়ার বন্ধুরা আমার নবীর করুণে গায়ে করুণে যারা আজকে এই মাটিতে টোপটা টোপের পানি ছেড়ে দিয়ে যাবেন আল্লাহর কসম, আপনার এই চোখের পানি আল্লাহর আদালতে যাইয়া দাঁড়াইয়া যাবে। তোমার বন্ধুর উম্মতেরা তোমার গরু বন্ধুর করুণ ডায়লগ শুনে প্রেমে পইরা দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি চোখের পানি সাক্ষী রইলাম তোমার এই কান্দুনা উম্মতে ছাড়া আমি জান্নাতে যাইব না। চেষ্টা করবে নবীর জন্য জানতে, শেষ শেষ উঠবে নবীর শুনেছে নবীর প্রেম একটু ছেলে মেয়ে স্ত্রী পুত্র ঘুমাইছে নিজে একটু উঠছে, নবীরে ডাক দিয়ে আমার জিন্দা নবী আমার দয়াল নবী
উম্মতের কান্দারি তখন দেখবেন মদিনায় নয় আপনার ঘরে হাজির হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আপনার দিদার মতে কষ্ট থাকবে না আমার পাই যদি রাসূল আপনার দিদার মতে কষ্ট থাকবে না আমার শান্তি পাব গো আপনাকে দেখিয়া শান্তি পাব গো আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ya habib allah ya rasul allah ya habib allah ya rasul allah ya habib allah bhai amar bondhu amar nabir prem nabir mohabbat joto srishti hobo toto apnar imaner porikkha shuru hobe desh taibe samaj taibe biruddhe lagbe pichone lagbe lagu lagu আমার মা বাপ আমার বংশধর সব যে আমার বিরোধিতা করে করুক তবু আমি নবী প্রেম আমি ছাড়তে পারবো না পারবেন পরীক্ষা কিন্তু দেন নাই এমন কোন সাহাবি এমন কোন নবী প্রেমিক পাওয়া যায় নাই জীবনে পরীক্ষা হয় নাই দেশে চলেছে তারাইছে আমার মদিনার নবীর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হইছে জীবনে সবচেয়ে গরুর গভীর কাবারে ও কাবার আমি তোর ভালো করে করতে পারি নাই কিন্তু আমার হে কাবা আমার স্বজাতির ষড়যন্ত্রের কারণে আমার মদিনায় যেতে হয় কেন দৌড়ে ওই দেশের থেকে তো কেউ দৌড়ে নাই নবী প্রেমের কারণে মাথায় বাড়ি দেয় নাই কি পরীক্ষা দিয়েছেন কেন মনকে দুর্বল ভাবেন কোন ভাবেন পরীক্ষা তো সামনে রয়ে গেছে রে বাবা পরীক্ষা কারবালার জমিনে তো বিরাট ঘটনা হচ্ছে এই কারবালার এই প্রতিশোধ এমন একটা সময় আসতেছে এই বাংলার জমিনে হবে জোরে কোন আল্লাহু আকবার কারণ মোদি নবী মরে নাই আওলানা মোহাম্মদ আওসাতুনা মোহাম্মদ কুল্লুনা মোহাম্মদ আখেরুনা মোহাম্মদ মোহাম্মদ ছিলেন আছেন থাকবেন যেরকম সুবহানাল্লাহ কে বলেছে নবী মরে গেছে কে বলেছে নবী মাটির সঙ্গে মিশে গেছে কে বলে তোমাদের নবী গেছে কিন্তু আমার নবীর নূরে নবী মরে নাই মরে নাই সুবহানাল্লাহ আছে আছে ইমাম হাসান মুকাইনো আছে চক্ষু দুটি তাকে দেখো তাকাইয়া যে কোন সময় এই বিশ্ব মধ্যে এমন একটা পাবন সৃষ্টি হবে শুধু দেখবা জায়গায় জায়গায় নবীর আসে নবীর প্রেমে জন্ম হইয়া গেছি আমি তো তোমরা ঘোষণা করি সময় কম এটা সোনার মদিনা এটা সোনার বাংলা এই সোনার বাংলার মধ্যে সোনার মানুষ কইরা যদি এত সিজন হয় এত ভূমিকম্প হয় এত নার্গিস হয় এত কিছু হয় বহু কিছু বাংলার জমিনের উপর দিয়ে আসে আসে গজব গুলা ইসা দেখে বাংলার জমিনে এত আল্লাহর ওলি বন্ধুরা ঘুমাই রয়েছে আল্লাহর গজব গুলা উপর থেকে আমার আল্লাহ উঠাই আনে আল্লাহ
নবী মিলাদ ছাড়বেন না। দুইটা ঈদ গেল, ছেলে মেয়েদের জন্য নতুন জামা কাপড় কিনছেন, শ্যামাই কিনছেন, কিনছেন কিনা, গরু কোরবানি করছেন ঠিক কিনা, নিজের জামা কাপড় লইছেন, বিবির জন্য লইছেন, ছেলে মেয়ের জন্য লইছেন, কিন্তু আমার মদিনার নবীর জন্ম ঈদের জন্য কি লইছেন? দুঃখের ব্যাপার। আমি আজ জামা কাপড় কেন তুমি কি জানো না, তোমরা কি জানো না আমার নবীর জন্ম ঈদ আগামী দিন? খুশি হইব কি? বাচ্চা গুলো খুশি হইব না? ছেলে খুশি হইব, মেয়ে খুশি হইব, সঙ্গে সঙ্গে আমার মদিনার নবীও খুশি হইয়া যাবে। এই উম্মত ছাড়া আমার নবী কখনো জান্নাতে পা রাখবে না। আরে দেখুন তো কত দুর্ভাগ্য, কেমন করে বলো এটা কোন ঈদ? আরে কোন ঈদ হইবে কিনা যদি এই ঈদ না হইতো? আমি বড় খুশি হয়েছি কামেন্ডাবাসীর পক্ষ থেকে, উদার পক্ষকে আমি দোয়া দিব, স্বাগত জানাই, যাদের উসিলায় নবীর ঈদ পালন হচ্ছে। এটা কি আগামী বছর থেকে আর বড় করে করবেন না ছোট করে করবেন? সবাই রাজি আছেন? জোরে একটা তাকবীর দিবেন। হাত উড়ায়া দুই হাত উড়ায়া দেন তো দুইটা। সারা জীবন কপাল
একটি ইমানদার ব্যক্তির একটা ইমান তারের সেজদার ওজন আসমান জানি সারা পৃথিবী যদি এক পাল্লা লওয়া হয় আর একটা ইমানদারের সেজদা যদি এক পাল্লা লওয়া হয় ইমানদারের সেজদা ভয়ঙ্কর বাই হয়ে যাবে দুর্গম সেজদার কত দাম জানেন নামাজের কত দাম জানেন যদি থাকে নবীর প্রেম যেরকম কি যে নামাজে যে বন্দিগি যে রোজার মধ্যে নবীর প্রেম নাই এক মহব্বত নাই এটা মরা নামাজ মরা না রোজা লাভ হবে ইহুদিরা রোজা রাখতে গিরিশচন্দ্র কুরাশে প্রস্তুত করতেন ইমানদার হতে পারে নাই ইন্ডিয়া শিখেরা লম্বা লম্বা বাদি করে আমার মনে যদি ইমানদার হয় তার মতো ইমানদার আর পৃথিবীতে নাই পাগড়ি ইমান না লম্বা জামা ইমান না টুপি ইমান না দাড়ি ইমান না কবরের দিকে বলছে দাড়িটা কত বড় ছিল টুপি কত বড় ছিল পাঞ্জাবিটা কয় হাত ছিল কি কি যাবে মান রাব্বুকা মা দিনুকা মান আদালু তোমার রবকে তোমার প্রভুকে এই যে তোমার পাশে দাঁড়ানো উনিকে জোরে বল সুবহানাল্লাহ রসুলকে চিনতে হবে না লোকটা কে এখানে চিনতে হবে এই দুনিয়াতে রাসুল যে এখানে চিনবে সে ওখানে চিনবে না রসুল আছে তো নবী ও আওলা বিল মুমিনিন আনফুসিহিম নবী জি ইমানদারের মুমিনের জানে সে নিকটে থাকে আল্লাহ বলে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলি রয়ে আল্লাহ বললেন আমি আরব থেকে নিকটে আর আমার রাসূল বলেন আমি জানের ছেড়ে নিকটে মুমিন বন্ধুরা দূর কত সুবহানাল্লাহ আর নবীর কোথায় তারা নিচ্ছ নবী মরে গেছে আর রহমত রব্বুল আলামিন যত যতদিন আছেন ততদিন রহমতুল লিল আলামিন আছেন সুবহানাল্লাহ আল্লাহকে যদি প্রশ্ন আল্লাহ তুমি কে আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন তোমার বন্ধু তো আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আলামিন আমার বন্ধু আলামিন কে বলেছেন আল্লাহ জোর কে আল্লাহ আল্লাহ তুমি কে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তোমার বন্ধু কে আমার বন্ধু হলো রাউফুর রাহিম আমিও রাহিম আমার বন্ধু রাহিম যুরকন সুবহানাল্লাহ কে মিলাইছে আল্লাহ কে লাগাইছে আল্লাহ নবীর দুজা করে কারা জুরে কোন নাও রবিল্লাহ ভাইয়ের আমার বন্ধু আমার নবীকে ভালোবাসে দুনিয়ার আমার একটা কথা মনে আছেন হযরতুল আল্লামা হাফেজ আলী সাহেব আল্লাহর একজন আমাদের সুন্নি নারায়ণ মল্লিকের সুন্নি জগতের জন্য একটা বিরাট কিয়ামত ছিলেন উনি বলেছেন জগতে বিচার হবে ন্যায় অন্যায় বিচার হবে তোমাদের কথা একটা বলে যাই কঠিন হাসরের ময়দানে ন্যায় অন্যায় বিচার হবে কিন্তু পাগলের কোনো দুনিয়া তো শরীয়ত নাই হেরোর শরীয়ত কোনো বিচার হবে না একটা কথা বলে যায় হাফেজ আলী স্যার বলেছেন আমি মন শুনেছি মদিনার পাগল হয়ে যাও মদিনার পাগল হয়ে যাও তুমি মদিনার পাগল হতে পারো আল্লাহর আদালতে মদিনার পাগলের কোনো বিচার হবে না প্রেম ভালোবাসা থাকে গায়ে না অন্তরে অন্তরে জোরে বলেন জামায় না টুপি না দাড়ি না পোজুপা প্রেম কোথায় থাকে অন্তরে ইনসান কোন শব্দের মাধ্যমে কোন ইনসান শব্দের তো মানুষ আর কোন শব্দের হলো প্রেম এখন আলে বলা মাত্র কোন প্রেম ভালোবাসো মহব্বত করো আর ভালো যদি বাস্তব হয় আমার রসুলকে বাঁচা উনি তোমার করানে বলা বাঁচানে বলা আর সেই নবীকে তোমরা চিনছো না বুঝছো না তো হে নবীন প্রেমিক যখন হবে ততই আপনার ইমানি পরীক্ষা শুরু হয়ে যাবে যন্ত্রণা শুরু হয়ে যাবে সমাজ দেশ জাতি বংশ বিরোধীদের চলে যাবে যার নাই কিন্তু এখন
হুজুর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে যেতে মহব্বত করতে হুজুরের প্রেমিক হয়ে গেলেন। নবীর জন্য বাড়িতে গেলেন, তখন ওনার মা ইসলাম ধর্ম গ্রহণ করেন। আবু হুরায়রা মালিক বললেন, বাবা কোথায় যা প্রত্যেকদিন রাত নবীর জন্য তুমি বাড়িতে আসো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখে বললেন, মা আমি এমন একজন মানুষের কাছে যাই যার চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। মা গো তার কাছে গেলে আর আসতে মনে চায় না, আমি এমন একটা লোকের কাছে মা যাই। আবু হুরায়রা মারা হইলেন, আবু হুরায়রাকে মারলেন, ধমক দিলেন, বাবা যে মোহাম্মদ বাপ দাদা ধর্মের মধ্যে চুন চালে লাগাচ্ছে ওই নবীর কাছে যাও। আবু হুরায়রাকে মারলেন, আর যাওয়া যাবে না, তোমাকে আমি চোখ করলাম, আর যেন কোনোদিন না শুনি নবীর ফের নবীর ভালোবাসা কি ছাড়া যায়। আবু হুরায়রা যত রাত্র হয়ে গেছে নিবিড়ে গভীরে নিজ মেয়ে চলে গেছেন আমার নূরের নবীর দরবারে। আবু হুরায়রা যাইয়া নবীর দরবারে কাঁদছে, চোখের পানিগুলা ছেড়ে দিচ্ছে। নবী কইল, আবু হুরায়রা কেন কাঁদো, কি হয়েছে? হুজুর কিছু না, আমি আপনার দরবারে যা আসি আমার মা জেনেছে। হুজুর গেল রজনীতে আমার মা আমাকে মেরেছে, কেন আপনার দরবারে আসি, কেন আপনাকে আমি ভালোবাসলাম? রাসূল ডেকে বললেন, আবু হুরায়রা তোমার মা মেরেছে, এখানে আমার ইন্টারফেয়ার করার কিছু নাই, মা মেরেছে মা ভালো, মার উপরে বিচার করার আমার কোনো হাত নাই। হুজুর মার বিচারের জন্য আমি আসি নাই, আমার বিশ্বাস হুজুর গো আমি এই জন্য আপনাকে জানাচ্ছি আমার মার জন্য দুটা হাত তুলে দোয়া করে। আমার বিশ্বাস আপনি যদি আমার মার জন্য দুটা হাত উড়ান হয়তো আমার মা হেদায়েত হয়ে যাবে। আমার নবী দুটা হাত তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে আবু হুরায়রা এবার দৌড়াতে লাগলেন বাড়ির দিকে। তার বিশ্বাস নবী যেহেতু হাত উড়াইছে আমার মনে হয় আমার যাওয়ার আগে আগে আমার নবীর দোয়াটা আমার বাড়িতে পৌঁছা যাবে। কত বড় ইমানদার ছিল, কত বড় আকীদা ছিল, কত বড় মহব্বত ছিল তাদের। আমরা বিরিয়ানি করি এখন, আগে পীরের কথায় মুরিদ শুনত, এখন বর্তমানে কিন্তু মুরিদের কথা পীরে শুনত। এটা কিন্তু আরেকটা বিজনেস হয়ে গেছে, পীরের ছেলে পীর হয়ে গেছে, জামাই পীর হয়ে গেছে, শ্বশুরেরটা জামাই নিছে, নানা জানাতি নিছে, এটা কিন্তু আরেকটা কমার্শিয়াল ব্যবসার মতো হয়ে গেছে। না এত সহজ নয়, এরা কোর্স আছে, আল্লাহর প্রতিনিধি আল্লাহর উপর থেকে ভাষা হয় কাকে কি বানাবে। সুবহানাল্লাহ, এরা দাদার পিয়ালি বাবার পিয়ালি নানার পিয়ালি নয়। হুজুর তোমার পিড়ি রোজও দর্শক কেমন হুজুরই জানলাম রে, এখন কিছু চলছে ব্যবসা গতানুগতি এরা কোর্স আছে, এরা সিস্টেম আছে, আগে তবা করতে হয়। এরপরে ওয়াও ফেলায়ে
আত্মশুদ্ধির পরে তওবার পরে আত্মশুদ্ধি আত্মশুদ্ধির পরে বেলায় জীবন সাধনা করেন এই জগতে আল্লাহ এবং রাসূলের দিদার হবে যে জিনিস যত বেশি সেই জিনিস কিনে তত নকল বাইর হয় বেশি সাবধান আল্লাহ যেন আমাদেরকে তাফিক দে বুঝতে মূল হাকিকত বুঝে এই জগতে এবং আল্লাহ আল্লাহ রাসূলকে কিনার জন্য যেরকম সোভা আমি যে কথা বলতেছি আলোচনা শেষ করব আবু হুরায়রা আল্লাহ রাসূল দুইটা হাত উড়ে তুলে চলেছেন নবী হাত উড়াচ্ছেন আবু হুরায়রা বাড়িটা বাড়ি দিকে দৌড়াচ্ছেন আমার কোনো কেউ সমস্যা করে নাই আমার কোনো বিপদ হয় নাই আমাকে ছেড়ে দাও আমি বাড়িতে যাচ্ছি আমার নবীজি আমার মায়ের জন্য হাত উঠাচ্ছে দোয়া করছে আমি দৌড়াচ্ছি এই জন্য আমি বাড়িতে দৌড়ে যাচ্ছি আমি বাড়িতে আগে দৌড়ে গেলাম না আমার মায়ের দোয়াটা বাড়িতে আমার রাসূলের দোয়াটা আমার বাড়িতে আগে চলে গেছে দুরকম সুবহানাল্লাহ